আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগটি দুপুর থেকেই শুরু করছি। তো নাফিসকে পরীক্ষা দিয়ে আনাই, ওকে বাসায় রেখে এখন বাবুকে নিতে আসলাম। দেখি যে বাবু ঘুম, তো একজন ঘুমালে আরেকজন অটোমেটিক ঘুমিয়ে পড়ে, যেহেতু খেলার সাথে থাকে না। তো নাও আজকে ঘুম পাড়িয়ে দিল প্রিয়াঙ্কা, খাইয়ে মানে খাওয়ানো শেষ করে তারপরে মুয়াজ কিন্তু এমনি এমনি ঘুমিয়ে পড়েছে। তো এই যে চা খেয়ে প্রিয়াঙ্কার বাসা থেকে চলে আসলাম, এসে হচ্ছে রান্নাবান্না করব। তো গতকালকে তো সিমের বিচি কিনছিলাম, সিমের বিচি, সেদিন তো আর রান্না করা হয়নি। কারণ হচ্ছে যেদিন সিমের বিচি কিনা হয় সেই দিন আর রান্না করা হয় না, যেহেতু এগুলো একা একা মানে ছিলতে অনেকটা সময় লাগে। তো আমি রাতে বসে ছিলে ফ্রিজে রেখে দিয়েছি, কুটে একদম সিমটাও কুটে রেখে দিয়েছি। এখন এসে শুধু ধুয়ে এখন বসিয়ে দিলাম, যেতে করে আমার রান্নাটাও আজকে সহজ হয়ে গিয়েছে। কুটাকাটি থাকলে কিন্তু অনেকটা সহজে হয়। তো মাছের মাথা ভিজিয়ে নিলাম, আজকে রুই মাছের মাথা দিয়ে সিমের বিচি সিম মিশ করে রান্না করব আর কি। আর একটু আলু ভাজি করব। তো মিশালের জন্য দেখা যায় আমার আলু ভাজিটা ঘরে রাখতেই হয়, মানে মাংস না থাকলে, মাংস থাকলে আর দরকার হয় না। মাংস না থাকলে দেখা যায়, মুরগির মাংস না থাকলে দেখা যায় আমার আলু ভাজিটা রাখতে হয়। তো খালাকে দিয়ে একটু আলু কুটিয়ে রেখেছি। তো আলুটা যে পরিমাণ মোটা করেছে, আসলে কাটাকুটার ব্যাপারটা হচ্ছে খালাদের মর্জির উপরে, যেদিন মানে মন মেজাজ ভালো থাকে সেদিন কাটাকুটা সুন্দর হয়। তারপরেও কিছু করার নেই, যেহেতু আমার তো একটা উপকার হলো খালা কেটে দেওয়াতে, আমার এসে রান্নাটা বসিয়ে দিতে পারলাম। এদিক দিয়ে আমার রান্না হয়ে গিয়েছে চিমের বিচিটা, এখন একটু ফোড়ন দিয়ে নিচ্ছি আর ধনিয়া পাতা দিয়ে তুলে ফেলবো। আর আজকে যখন প্রিয়াঙ্কার বাসায় গেলাম, আন্টি বললো যে আন্টি একটু বের হবে, মার্কেটে যাবে, তো আমাকেও সাথে যাওয়ার জন্য। তো আমি প্রিয়াঙ্কা আন্টি আমরা একটু মার্কেটের উদ্দেশ্যেই রওনা হলাম। তো আন্টির জন্য এর আগে যে আমরা হিজাব কিনেছি, ওগুলো আন্টির খুব একটা ভালো লাগেনি, ওগুলো এক পাশে উঠানো এক পাশে নামানো। তো আন্টি বললো চলো চেঞ্জ করে নিয়ে আসি আর দেখি, পছন্দ হলে কিনবো, রেডিমেড না হলে তো কাপড় কিনে নিয়ে আসবো। তো দোকানে আসলাম, দেখলাম যে রেডিমেড আসলে যেগুলো থেকে আমরা নিয়েছি সেগুলোই, মানে অন্য আর কোনো ডিজাইন নেই। তো আন্টি বললো যে তাহলে আমি গস কাপড়ে কিনে নিই, গস কাপড় কিনে নিলে দেখা যায় আমার ডিজাইন মতো বানাতে পারবো। তো দোকানদারও ভালো ছিল, অনেক দিন হয়ে গিয়েছে আমরা হিজাবটা কিনেছি, তারপরে উনি ফেরত দিয়ে আমাদেরকে গস কাপড় ওই দামে দেখা গেছে আমরা গস কাপড় পেয়ে গিয়েছি আর কি। আমরা ওই দোকান থেকে বের হয়ে একটা ব্যাগের দোকানে এসেছি, আন্টি বললো যে আন্টির একটা ব্যাগ লাগবে, আন্টি যেহেতু উমরা করতে যাবে তো একটা ব্যাগের দরকার ছিল। তো আমাদের ব্যাগ দেখে অতটা ভালো লাগেনি, তো প্রিয়াঙ্কা বললো যে আম্মু এখন আর কিনেন না, তাহলে রবিন কিনে দিবে। আমরা তো আসলে ওইভাবে ব্যাগ চিনবো না, দেখা যাবে ভালো পড়বে না, রবিনের পছন্দ হবে না, তার চেয়ে আপনাকে রবিনে নিয়ে বের হবে একদিন, যা যা দরকার কিনে দিবে। তো এই দিক দিয়ে প্রিয়াঙ্কারও অনেক কিছু শপিং করার দরকার ছিল, যে ওয়ান পিসের সাথে সালোয়ার ওলনা, তারপরে হচ্ছে থান কাপড়ের সাথে ওলনা সালোয়ার ম্যাচিং করে কিনা। এর আগের মার্কেটে এসে সে তো আর কিনতে পারলো না, এবার সে অসমাপ্ত কাজকে সমাপ্ত করলো আর কি। তো এবার সে সুন্দর মতো সব কিছু ম্যাচিং করে কিনলো। আর এই দিক দিয়ে আমরা দু বোন ঝালমুড়ি খাচ্ছি, তারপরে হচ্ছে ছোলা মাখা, এগুলা খাচ্ছি, আন্টি খায় নাই। আন্টি আমাদেরকে দেখে হাসতেছে যে আমরা কী বুক করতেছি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এইদিক দিয়ে আন্টি হচ্ছে চুড়ি দেখছে জুয়েলারির দোকানে, আন্টি সবসময় হাতে দেওয়ার জন্য গোল্ডের চুড়ি বানাবে, এই জন্য ডিজাইনগুলো দেখে নিচ্ছে আর কি। যদি ভালো লাগে হয়তো বা বানাতে দিত, কিন্তু আন্টির নাকি ডিজাইন অতটা ভালো লাগে নাই, তো আমরা দেখে তার চলে আসলাম। তো আসার সময় বাচ্চাদেরকে যেহেতু বাসায় রেখে গিয়েছি, বাচ্চাদের জন্য কিছু খাওয়ার নিয়ে যেতে হবে। প্রিয়াঙ্কাও আন্টি তারপরে মুয়াজ এদের জন্য বাসায় কিনে নিয়েছে, আমিও দেখা যাচ্ছে নাফিস মিশালের জন্য নিয়ে এসেছি বাসায় চিকেন চাপ আর পরোটা। আর এইদিক দিয়ে আমার বাসা থেকে আসার সময় আমার এই মশলার যে গুঁড়াটা আব্বা করে রেখেছে সেগুলো নিয়ে এসেছি, আর বড় একটা সস আর কর্নফ্লাওয়ার। তো আমি যেহেতু ফ্রোজেন আইটেম বেশি বানাই, তারপরে অর্ডারও দেই, তো এই জন্য আমার দেখা যায় কর্নফ্লাওয়ারটা একটু বেশিই লাগে। তো এরকম বড় পটটা কিনলে অনেকটা সাশ্রয়ী হয়। তো এই যে সব কিছু নিয়ে আসলাম আমার বাসা থেকে আসার সময়। আর রাতের দিকে আমি হচ্ছে চামচার শীট বানাবো, তো সেটার জন্য চিন্তা করলাম রাতে এগুলো করে রাখলে আমার পরের দিন সুন্দর মতো সব কিছু যে ফ্রোজেন আইটেমগুলো বানাবো সেগুলো সুন্দর মতো বানাতে পারবো। তো এখানে প্রথমে হচ্ছে চামচার আর রোলের শীট একসাথে আমি বানিয়ে নিচ্ছি আর কি। তো এখানে আমি 4 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর একটু 4 টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, আর এই যে নর্মাল পানি দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। আর চামচা বানানোর জন্য আমি গরু মাংসটাকে ভালো করে, সলিড যে মাংস গরুর মাংস, সেগুলো ভালো করে সিদ্ধ মশলা দিয়ে একদম কষিয়ে তারপরে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। এটা কিছুক্ষণ রেখে দিব, তারপরে হচ্ছে অন্যান্য কাজ করে শেষে আমি রাতের দিকে এগুলো হচ্ছে শীটগুলো বানিয়ে নিচ্ছি।
এখানে ছোট ছোট করে আমি লিচি কেটে নিচ্ছি, তারপরে ওগুলো দিয়ে হচ্ছে একটার উপরে একটা রুটি দিয়ে সুন্দর করে বানিয়ে নিই। এভাবে চামচা শীট বা রোলের শীট করলে অনেক সুন্দর হয়, চামচা আর রোল এগুলো কিন্তু অনেকটা মচমচা হয়, ভালো লাগে খেতে, আর একসাথে অনেকগুলো বানানো হয়ে যায়। তো আমি সবসময় চামচা বানালে এইভাবেই বানাই, আর রোলটা তো আসলে অনেকভাবেই বানানো যায়। তো এখানে আমি সবগুলোকে মানে ছোট ছোট করে রুটি করে নিব, তারপরে একটার উপরে একটা দিয়ে তেল মানে একটার উপরে তেল ব্রাশ করে তারপরে হচ্ছে আরেকটা দিয়ে এভাবে আমি চামচার শীটগুলো তৈরি করে নিব। তো এটা আমি এই অনেকগুলো যেহেতু কাই করেছি, তো আমি এখান থেকে চামচাও বানাবো তারপর রোলও বানাবো। তো আমার ইচ্ছা আছে কয়েক রকম ফ্রোজেন আইটেম বানাবো, তারপরেও দেখা যাক, যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে ওদের একটা আলাদা টাইম দিতে হচ্ছে। আর নাফিসের যেমন দেখা যায় কি আমার 3 ঘন্টা 3.5 ঘন্টা নষ্ট হচ্ছে, বসে থাকতে হচ্ছে, আসা যাওয়া মিলিয়ে আমার 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে যায়। তো সব কিছু মিলিয়ে যা কতটুকু পারি সেটা আপনাদের সাথে সামনের ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে শুধু শীটগুলো রেডি করে রাখবো, আর হচ্ছে যে পুর বানাবো চামচা বানানোর জন্য যে পুরটা রেডি করব সেটা কিছুটা রেডি করে রাখবো। তো এই যে আমি ছোট ছোট করে রুটিগুলো বেলে নিচ্ছি সবার আগে, তারপর এই যে ছোট একটা রুটি নিয়ে তার উপর একটু তেল দিয়ে দিয়েছি আর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এভাবে আমি 4টা কি 5টা রুটি একসাথে করব আর কি, করে তারপরে বেলে হচ্ছে আমি চামচার শীট বানাই। আমি কিন্তু প্রতি বছর এইভাবেই করি, বা যখনই চামচা করি এইভাবেই রেডি করি। এতে করে আমার দেখা যায় একসাথে অনেকগুলো করানো হয় আর ভালো লাগে, একদম পাতলা হয় শীটগুলো, করতেও মানে আরাম লাগে আর কি চামচা বানাতে, আর চামচার শেপটাও অনেক সুন্দর হয় এভাবে করে বানালে আর কি। তো আমি এখানে 4টা রুটি দিয়ে দিয়েছি, এখন হাত দিয়ে একটু হালকা করে চেপে নিচ্ছি। আমার কিন্তু আবার রুটি বানাতে অনেক মানে আটা লাগে, তো আমি বেশি করে আটা দিয়ে তারপরে হচ্ছে রুটিটা বেলে নিই আর কি, অল্প করলে আমার মনে হয় যে নিচে লেগে যায়। আর আগে তো দেখা যেত আমার রুটিটা মানে রুটি বেললে অতটা গোল হতো না, তো আসলে সব কিছু হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। এখন কিন্তু করতে করতে মাশাল্লাহ এখন একটু সুন্দর হয়, আগে দেখা যেত কি রুটি গোল হতো না। আম্মাকে বলতাম যে আম্মা কীভাবে রুটি গোল করবো, আম্মা বলবো এটা শেখানোর কিছু নাই বাবা, এটা করতে করতে শিখে যাবা। তো আসলেই কিন্তু করতে করতে এখন অনেকটা শিখে গিয়েছি। তো এই যে আমার মানে বড় করে আমি একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি, সব 4টা রুটি একসাথে করে এখন হালকা করে ছেঁকে নিচ্ছি। আচ্ছা, একের সময় মনে হচ্ছে খুলে যাচ্ছে, মাশাল্লাহ এটা দেখলে আমার খুব ভালো লাগে। তো এই যে হালকা করে 2 পাশটা ছেঁকে নিলে হবে, আর এখন সুন্দর মতো খুলে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব, আর এইভাবে কিন্তু ফ্রোজেনও করা যায়। এটা আমি যদি মানে কেটে সুন্দর করে ডিপে রেখে দিই, বানানোর আগে নামিয়ে রাখলে যখন নর্মাল হবে তখন বানানো যায় আর কি। তো আমি আজকে আর ফ্রিজে রাখবো না, বাহিরেই রাখবো, যেহেতু আমি আগামীকালকেই বানাবো। এই যে সবগুলো এভাবে বানাবো, আর মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, একদম সফট আর মনে হয় একদম পাতলা হয়েছে। আর এই দিক দিয়ে আমি হচ্ছে চামচার শীট বানাতে গিয়ে আমার কিচেন কাউন্টারের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, যেহেতু আমি অনেকগুলো নিয়েছি মানে কাই করে নিয়েছি, তো আমাকে বানাতে বানাতে অনেকটা সময়ও লেগেছে। তো যাই হোক, সমস্যা নেই, এগুলো আবার সব মুছে টুছে পরিষ্কার করে তারপরে আমি ঘুমাবো, যেহেতু সকালবেলা আবার স্কুল। আগে আজকে রাতে সব গোছগাছ করে সুন্দর করে পরিষ্কার করে তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমার ঘুমাতে হবে। এই যে সবগুলো এভাবে একটা একটা করে খুলে আমি আলাদা করে নিয়ে নাচ্ছি, আর এটার মধ্যে আমি 5টা রুটি দিয়েছি। তো কোনোটার সময় 5টা দিয়েছি, কোনোটা সব মানে 4টা দিয়ে এভাবে করে নিচ্ছি আর কি। আর এগুলো এখন সমান করে সুন্দর করে 2 ভাগে কেটে নিব, কতগুলা কেটে নিব আমি চামচা শীটের জন্য, আবার কতগুলা কেটে নিব আমি রোলের শীটের জন্য। আর দেখা যাচ্ছে যেহেতু অনেকগুলো বানিয়েছি, কিছু একটু নষ্ট হয়েছে, কিছু সুন্দর, অনেক বেশিরভাগই সুন্দর আছে, অনেকগুলো একটু নষ্ট হয়েছে বা বেশি পাতলা হয়েছে, ফুটা পাটা হয়ে গেছে, সেগুলো আবার ফেলে দিব না, সেগুলো আবার সুন্দর করে অন্য কিছু বানিয়ে নিব। আর পাশে যে কাটাগুলো থাকবে সেগুলোকে আমি মচমচা করে তেলের মধ্যে ভেজে তারপরে হচ্ছে চামচার সাথে দিয়ে দিব আর কি। দোকানের মতো দোকানদাররা কিন্তু এরকমই করে, কিনার যে কাঁচা কুচাগুলো থাকে না সেগুলো তারা ভেজে তেলের সাথে ভেজে ইয়েতে দিয়ে দেয়, চামচার সাথে দিয়ে দেয়, খেতে কিন্তু ভালোই লাগে মচমচা। তো আমিও সেটাই করব।
আর কিনারে একটু কোনা করে কেটে নিয়েছি, তাহলে এতে করে আমার দেখা যাবে কি চামচা বানানোর সময় একটু সুবিধা হবে। আর রোলের শিটগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, এভাবে কাটলে দেখা যায় কিনার টিনার আর ফেলা লাগে না, আর রোলটাও অনেক মানে একটু ভারী হয়। তো এই যে আমি এভাবে পটে ভরে তারপরে হচ্ছে রেখে দিব, আর ফ্রিজে রাখবো না যেহেতু আমি আগামীকালকেই বানাবো, তো এইভাবে নর্মাল মানে বাইরে রেখে দিব। আর এখানে আমি গরুর মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি একদম সব ধরনের মশলা দিয়ে। এখন এটাকে আমি ছেঁচে নিব, একটু বাটার ফুতা দিয়ে ছেঁচে নিব, এতে করে দেখা যাবে কি আমার মাংসটা একদম ছুটা ছুটা হবে, পাতলা পাতলা। আমি হাত দিয়েও করতে পারতাম, কিন্তু হাত দিয়ে করলে একদম সলা সলা হতো, আর রোলের মধ্যে অতটা ভালো লাগতো না, এই জন্য আমি ভালো করে একটু ছেঁচে নিচ্ছি। তো এভাবে সবগুলো করে হচ্ছে ভাজবো মশলা দিয়ে মানে পেঁয়াজ দিয়ে, সেটা আগামী ব্লগে ইনশাল্লাহ শেয়ার করব। আজকে এই পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।